ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা ডাটা এন্ট্রি কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যারা ডাটা এন্ট্রি কাজ করে থাকেন, ডাটা এন্ট্রির যতগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে ইমেজ টু এক্সেল কনভার্ট এটি একটি গুরুত্বপূর্ণ একটি কাজ। অনেক সময় বায়ার কী করেন, নিজে সময় করতে পারেন না এক্সেলের একটি কাজ করার, তখন উনি কী করেন, যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন ডাটা এন্ট্রির ক্ষেত্রে অর্থাৎ ইমেজ টু এক্সেল কনভার্ট, তখন বায়ার কী করেন, ওই এক্সেলে করা এই ফরম্যাটটিকে একটি এই ফরম্যাটের একটি ছবি তুলে আপনাকে সেটা দিবে এবং আপনি কী করবেন ওই এটাকে অর্থাৎ এরকম একটি এক্সেলে করা কাজকে উনি ছবি এটি এটার একটা ছবি তুলে আপনাকে দিবে এবং আপনি এটাকে অবশ্যই ইমেজ থেকে, যেহেতু এটি ইমেজ আকারে থাকবে, ইমেজ থেকে এক্সেলে কনভার্ট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, যারা ডাটা এন্ট্রি কাজ করে থাকেন তারা কীভাবে এই কাজটি করবেন চলুন দেখি। তো এর জন্য প্রিয় শিক্ষার্থী, আপনারা যে কাজটি করবেন অবশ্যই গুগল সার্চ বক্সে আপনারা টাইপ করবেন অনলাইন টু পিডিএফ। তো অনলাইন টু পিডিএফ টাইপ করে যখন আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন তখন স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, অর্থাৎ এই ওয়েবসাইটটির ইন্টারফেস। সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করুন। এবার মনে করি আপনি যে ফাইলটিকে কনভার্ট করতে চান ইমেজ থেকে এক্সেলে সেটি আপনার কম্পিউটারে ডেস্কটপে রেখেছেন, সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করুন এবং এখান থেকে নিচে ড্র্যাগ করে যেখানে আপনার কাজটি রয়েছে সেটি সিলেক্ট করে দেখিয়ে দিন। যেমন আমি এখানে লক্ষ্য করি এটি আমার মূলত একটি এক্সেলের একটি ইমেজের ছবি, তো আমি এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে এসেছে। এবার এমত অবস্থায় আপনাকে কনভার্ট টু, আপনারা এই কনভার্ট টু লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওয়ার্ড, প্রিয় শিক্ষার্থী আমরা যেহেতু এটিকে এক্সেলে কনভার্ট করব সেক্ষেত্রে এক্সেল 2007-2019 আপনি এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এবার যে কাজটি করবেন কনভার্ট এখানে ক্লিক করুন। কনভার্টে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু প্রসেসিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু সময় নিতে পারে, সময় নেওয়াটাই স্বাভাবিক যেহেতু আপনি একটি ইমেজকে এক্সেলে কনভার্ট করছেন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে এবং আমি এটি মজিলা ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে কিন্তু এটি করছি, তাই এখানে এরকম একটি বক্স চলে এসেছে, সেক্ষেত্রে সেভ ফাইল এটি সিলেক্ট করে আপনি ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গেল। তো আপনি এই এরো চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে এক্সেল এই ফাইলটি দেখা যাচ্ছে, আমি এটি আরেকবার করেছিলাম তাই এখানে এটি ডাবল দেখাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে এই ফোল্ডারটিতে ক্লিক করলাম আইকনটিতে। তো এখানে লক্ষ্য করুন এক্সেল লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে অর্থাৎ ইমেজ থেকে কিন্তু লক্ষ্য করুন কত সুন্দরভাবে কিন্তু এক্সেলে কনভার্ট হয়ে গেল। এবার এখানে ইনেবল এডিটিং এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু জুমটা বড় করছি আপনাদের বোঝার সুবিধার্থে, কত সহজে কিন্তু একটা ইমেজ থেকে কিন্তু মাইক্রোসফট এক্সেলে কনভার্ট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটু এরকম সামান্য একটু পরিবর্তন হয়ে যেতে পারে, তো এটি সিলেক্ট করে এখানে আমি সেন্টার করে দিলাম। তো আপনারা এখানে সিরিয়াল নম্বর এগুলো একটু ঠিক করে দিবেন, আপনারা যে ছবিটি বায়ার দিবে ইমেজটি সেটি দেখে দেখে এখানে একটু পরিবর্তন করে দিলেই হবে, একটু এডিট করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে এরকম হ্যাশ চিহ্ন আসলে এটি একটু বড় করে দিবেন, তখন এটি ঠিক হয়ে যাবে। তো অল্প সময়ের মধ্যে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণভাবে এখন আপনি এডিট করতে পারবেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর কার্সর আসলো এটি সিলেক্ট করে আপনি কিন্তু এগুলো এডিট করতে পারবেন, অর্থাৎ বায়ার যদি বলে কোনো একটা অংশ এডিট করার জন্য তাহলে কিন্তু সহজে এডিট করতে পারবেন। তো কত সহজে কিন্তু ইমেজ থেকে মাইক্রোসফট এক্সেলে কনভার্ট হয়ে গেল একটি ফাইল। তো প্রিয় শিক্ষার্থী, ডাটা এন্ট্রির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি কাজ, আশা করি আপনাদের খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।